পুনরায় আজ এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হল। শিলচর মিজোরাম সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের এবং গুরুতরভাবে আহত হন একজন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল কাজিডোহর পয়েন্ট এলাকায় সংঘটিত হয় এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহত হলেন অনিত চৌহান নামের একজন লোক এবং আহতজনের নাম চমন চৌহান। ঘটনাটি সংঘটিত হয় বাইক ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড়ের পুলিশ সুপার। অতি দুর্ভাগ্যজনক ঘটনা, বা আজি ইয়াতে শৈদপুর অঞ্চলত এটা এক্সিডেণ্ট হয়েছে, যে এক্সিডেণ্টের ফলত পথ দুর্ঘটনা হয়েছে, যার ফলত এজন ব্যক্তির মৃত্যু হয়েছে। আর অতি মানে মানে মার্জিনাল ফ্যামিলির এজন ব্যক্তি আসলে, গতিকে ইয়াত স্থানীয় রাইজে ইয়াত যেকোনো কিছু রাস্তার কাম কাজ চলি আছে, তার ঠিকাদার গাড়ি এটার লগত এই মানে পথ দুর্ঘটনাটা হয়েছে। গতিকে আমি আহি ইয়াত উপস্থিত হয়তো রাইজর লগত কথা পাতিছো, স্থানীয় প্রতিনিধি সকল আছে, রাইজর লোক সকল আছে, তেওঁলোকক প্রথমে অল্প এজিটেটেড হয়ে আছিল, কিন্তু তেওঁলোকক আমি বুঝাই দিছো আর তেওঁলোকে কৈছে যে প্রশাসনক তেওঁলোকে সম্পূর্ণ সহযোগ করব আর গোটেই বিষয়টি আমি ইনভেস্টিগেশন করিম। আর ইয়ার লগত যিখিনি পাবলিক ইনকনভিনিয়েন্স হয়েছে, যিখিনি পাবলিকের অসুবিধা হয়েছে, যি সমস্যা আছে, সেইবিল আমি বহি তেওঁলোকক সেই সমস্যাসমূহ আমি সমাধান করবলে চেষ্টা করি। যেহেতু এই অঞ্চলট এতিয়া যান বাহন, এই একটা ন্যাশনাল হাইওয়ে, আর ন্যাশনাল হাইওয়ে যে বন্ধ হয়ে যাওয়া মানে আমার বহুত কাম মানে রই যায়। গতিকে আমি স্থানীয় রাইজর লগত কথা পাতিছো, রাইজও আমাক আশ্বাস দিছে সম্পূর্ণ সহযোগিতা, আর আমি 100% 100% ইনভেস্টিগেশন করি গোটেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ, আর যাতে লোকর মৃত্যু হল আর পরিয়ালে সুসন্তপ্ত পরিয়ালে যাতে ন্যায় পায়, তার কারণে আমি সকল ধরনের কার্য ব্যবস্থা গ্রহণ করিম। আর তার কারণে আমি নিজে উপস্থিত হয়েছো, রাইজর লগত কথা পাতিছো, সুখ সন্তপ্ত পরিয়ালের লগতো পাতিছো, স্থানীয় প্রতিনিধির লগতো কথা পাতিছো।